নমস্কার, আমি কল্যাণী। কল্যাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য মোচার একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। যারা মোচা খেতে একদমই পছন্দ করেন না, বা মোচার ঘণ্ট, মোচার তরকারি খেয়ে খেয়ে যাদের একঘেয়েমি লাগে, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা বানাতে আমাদের কী কী লাগছে, আর রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এই কাপটা ব্যবহার করছি। এই কাপটার মাপে আমি পুরো রেসিপিটা তৈরি করে দেখাবো। তো এখানে আমি ওই কাপটার মাপ করে 2 কাপ মোচা হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। সাথে আছে 2 কাপ দুধ, আর আছে বেশ কিছু মশলা। মশলার মধ্যে আছে 2 তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2 এলাচ, 4 লবঙ্গ, টেস্ট অনুযায়ী লবণ, আর টেস্ট অনুযায়ী মিষ্টি। আরও একটা জিনিস এখানে আছে, সেটা হলো 1 চামচ গোলাপ জল। এবার আমি রান্নার পর্যায়ে চলে এসেছি। প্যানের মধ্যে এখন 2 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এখন ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে লবণ আর মিষ্টিটা বাদে সব ফোড়নগুলো দিয়ে দেব। এবার আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন ফোড়নটা পুড়ে না যায়। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এটা এখন 5 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেছে, চালগুলোর মধ্যে একটা শাইনি ভাব চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা। তো এটা আমি আগেও বলেছি, আমি হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। তো মোচাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর মিষ্টি। তো চালের সাথে মোচাটাও এখন 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দু মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো আমি যে কাপটার মাপ করে চাল মোচা নিয়েছিলাম, সেই কাপটারই মাপ করে 2 কাপ দুধ এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব, আর মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আর দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুধটা পুরোটা শুকিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি, দুধটা এখন পুরোটা শুকিয়ে গেছে। তো এটা নামাবো। তো নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলাপ জল, যেটা আমি এখনো ব্যবহার করিনি। তো গোলাপ জলটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা বন্ধ করে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। 5 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে এসেছি। মোচার পোলাও এখন আমাদের রেডি। তো এটা কতটা ঝরঝরে হয়েছে সেটা তো দেখেই বুঝতে পাচ্ছেন, আর লাস্টে গোলাপ জল দেওয়ার জন্য একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে। তো মোচার পোলাও এখন আমি সার্ভ করে দিচ্ছি। মোচার পোলাও আমি সার্ভ করে দিয়েছি। আপনারও বাড়িতে মোচার একঘেয়েমি পদ না বানিয়ে এভাবে মোচার পোলাও বানিয়ে গরম গরম পরিবেশন করে দেখুন, আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার। Thank you.